চা। বৈজ্ঞানিক নাম হলো ক্যামেলিয়া সাইনেন্সিস। উৎস চায়না, বার্মা, দক্ষিণ ভারত। জলবায়ু বৃষ্টিপাত। চায়ের পানির প্রয়োজন খুব বেশি। বৃষ্টি ছাড়া বিশেষ কোনো মাস থাকা উচিত নয়। ফসল উৎপাদন গুরুতরভাবে ব্যাহত হবে যদি ১২ মাসের মধ্যে বৃষ্টিপাত প্রতি মাসে ৫ সেন্টিমিটারের নিচে হয়। সে সমস্ত অঞ্চলে ভালো হয় যেখানে গড় বৃষ্টিপাত হয় ২৯০ সেন্টিমিটার, যার সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিসীমা হল ২২৫ থেকে ৩৫০ সেন্টিমিটার। তাপমাত্রা। চায়ের জন্য খুব ভালো তাপমাত্রার পরিসীমা হল ১২.৮ থেকে ২৯.৪ সেলসিয়াস, এবং এই তাপমাত্রার নিচে ও উপরে চায়ের বৃদ্ধি ব্যাহত হয়। চায়ের জন্য সবচেয়ে ভালো জলবায়ু হল যেখানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি এবং প্রস্বেদন কম, তাপমাত্রা আহ্নিক প্রকরণ কম এবং সারা বছরব্যাপী আপেক্ষিক তাপমাত্রা সন্তোষজনক থাকে। প্রয়োজনীয় মাটি। চায়ের নরম ও ভঙ্গুর মাটি দরকার। চা হলো গভীর মূলি ফসল, সুতরাং মাটি হতে হবে গভীর। ভালো বৃদ্ধির জন্য মাটির গভীরতা হতে হবে ৯০ থেকে ১৫০ সেন্টিমিটার। ১৫০ সেন্টিমিটার হলে ভালো চায়ের উচ্চ পরিমাণের মোটা দানার বেলে দোয়াশ মাটি, যাতে মাটি মুক্ত হয়। ভঙ্গুর ও পর্যাপ্ত ক্লে থাকতে হবে যাতে আর্দ্রতা ধরে রাখতে পারে। যদিও চায়ের পানির চাহিদা বেশি, তবুও এরা পানি জমে থাকার প্রতি খুবই সংবেদনশীল। মাটির সুনিষ্কাশিত এবং কমপক্ষে উপরের ৯০ সেন্টিমিটার মাটি কখনোই স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকতে পারবে না। পিএইচ। ক্ষারীয় ক্যাটায়ন অধিক বৃষ্টিপাতের ফলে চুইয়ে পড়ে এবং তাদের জায়গা দখল হয় অ্যাসিডিক ক্যাটায়ন দ্বারা, যেমন হাইড্রোজেন এবং অ্যালুমিনিয়াম আয়নের আদর্শ পিএইচ মান ৪.৫ থেকে ৫.৮ এর মধ্যে হয় এবং ৬.৫ এর উপর পিএইচ চা চাষের জন্য উপযুক্ত নয়। চায়ের প্রকার। ব্ল্যাক চা, ব্রাউন চা, গ্রিন চা। ব্ল্যাক ও ব্রাউন কালার গাজনের ফলে অর্জন হয়, গ্রিন কালার আসে গাজন ছাড়াই। চিনি ও দুধ ছাড়া চা একটি উপকারী পানীয়। ছায়া দানকারী গাছ চা বাগানে লাগানো হয়। চা হলো ছায়া পছন্দকারী গাছ। চায়ের ১০০% সূর্যের রশ্মি দরকার পড়ে না, ৬০ থেকে ৭০ সূর্যের রশ্মি যথেষ্ট। ছায়াদানকারী গাছ চা গাছকে তীব্র তাপ, বাতাস ও শিলাবৃষ্টি থেকে রক্ষা করে। ছায়াদানকারী গাছ মূলত লিগিউম ও গভীরমূলি ধরনের হয়, যাতে তারা মাটির শক্ত স্তরকে ভেঙে ফেলতে পারে। তারা প্রচুর পরিমাণে জৈব পদার্থ যোগ করে এবং মাটির গঠন উন্নত করে। ছায়াদানকারী গাছ বৃদ্ধি হতে পারে ৪ মিটার × ৪ মিটার ত্রিকোণাকৃতি পেসিং নিয়ে, এবং পরে ১২ মিটার × ১২ মিটার পেসিংয়ে ফাঁকা করতে হবে। গ্রুনিং। গ্রুনিং দুইটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সফল করে। গ্রুনিং নিয়ন্ত্রণ করে অথবা উপরে বৃদ্ধির সীমা নির্ধারণ করে দেয় এবং পাতা সংগ্রহের জন্য উপযুক্ত উচ্চতা ঠিক রাখে। যদি উচ্চতা বেশি হয় তারা অল্প পাতা নিয়ে ১২ থেকে ১৫ মিটার লম্বা হতে পারে। দ্বিতীয়ত, চা গাছকে অনবরত বৃদ্ধি পর্যায়ে রাখার জন্য গ্রুনিং করা হয়। প্রতিনিয়ত পাতা তোলার ফলে চায়ের বৃদ্ধি পয়েন্ট সতেজতা হারায় এবং পরিশেষে সুস্থ পাতাযুক্ত কাণ্ডের সংখ্যা কমে যায় এবং চা গাছ অনুৎপাদনক্ষম হয়। যখন গাছকে গ্রুনিং করা হয় সুপ্ত কুড়িগুলো বৃদ্ধির জন্য উত্তেজনা পায়। গ্রুনিং এর অন্য উদ্দেশ্যগুলো হল গাছের শেপ ঠিক রাখার জন্য গ্রুনিং করা হয়, পোকা ও রোগ নিয়ন্ত্রণ করার জন্য। গ্রুনিং এর ধরন। হালকা গ্রুনিং, গভীর স্কিফ, মধ্যম স্কিফ, হালকা স্কিফ, ভারী গ্রুনিং। চায়ের ধাপ। অপরিণত চা গাছ, ইহা ১ থেকে ৫ বছর বয়সের হয়। পরিণত চা গাছ, ইহা ৫ থেকে ৪০ বছর বয়সের হয়। বয়স্ক চা গাছ, ইহা ৪০ বছরের উপরের বয়সের হয়। চা গাছ লাগানোর দূরত্ব। টিলায় গাছ লাগানোর ক্ষেত্রে দূরত্ব হবে ১.২ মিটার × ০.৬ মিটার এবং সমতল ভূমিতে দূরত্ব হবে ১.২ মিটার × ০.৭৬ মিটার। ক্লোনের ক্ষেত্রে টিলায় গাছ লাগানোর ক্ষেত্রে দূরত্ব হবে ১.২ মিটার × ০.৭৬ মিটার এবং সমতল ভূমিতে দূরত্ব হবে ১.২ মিটার × ০.৯০ মিটার। বাগানের বেশি উৎপাদনশীলতা পেতে প্রতি হেক্টরে গাছ
গাছের সংখ্যা হবে 11,000 থেকে 13,500 এর মধ্যে। অন্যান্য দেশে বর্তমানে কাছাকাছি দূরত্বে লাগানো হয়। প্রায় প্রতি হেক্টরে 15,000 থেকে 16,000 গাছ লাগানো হয়। বংশবৃদ্ধি, চা এর বংশবৃদ্ধি সাধারণত বীজ ও অঙ্গজ অংশ দ্বারা হয়। বিভিন্ন জাতের ক্ষেত্রে বীজের চেয়ে অঙ্গজ অংশ বংশবৃদ্ধির জন্য ভালো। অঙ্গজ অংশ বংশবৃদ্ধির মাধ্যমে চা গাছের বৈশিষ্ট্য চারা গাছেও স্থানান্তরিত হয়। চায়ের জন্য তিনটি গুরুত্বপূর্ণ ঔষধি উপাদান উপস্থিত। ক, ক্যাফেইন, এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও শ্বসনকে উত্তেজিত করে। খ, থিওফিলিন, পেশি শান্ত রাখে, হার্টকে উত্তেজিত করে এবং প্রস্রাবের স্রাব এবং করোনারি প্রসারণ করতে সাহায্য করে। গ, থিওব্রোমিন, ইহা থিওফিলিনের মতোই কাজ করে কিন্তু কম মাত্রায়। পোকা ও রোগ, পোকা লাল মাকড়, উই পোকা, জ্যাসিড, ফ্লাস ওয়ার্ম, পাতা খেকো, লেদা পোকা, কাণ্ড ছিদ্রকারী ইত্যাদি চায়ের গুরুত্বপূর্ণ পোকা। পোকা দমন করার জন্য উপযুক্ত দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমে শারীরিক ও পরে রাসায়নিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। রোগ, রেড রাস্ট, ব্ল্যাক রট, চারকল স্ট্যাম্প রট, ডাইব্যাক, ব্লিস্টার, ব্লাইট, ব্রাঞ্চ ক্যাঙ্কার ইত্যাদি হলো ক্ষতিকর রোগ। এই রোগ প্রতিরোধের জন্য প্রতিরোধী জাত ব্যবহার করা উচিত। সুস্থ ও শোধিত বীজ বপন করা উচিত অথবা রাসায়নিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। চা প্রক্রিয়াজাতকরণের ধাপ, ওয়েদারিং, সংগ্রহকৃত পাতা ওয়েদারিং এ রাখা হয়। রোলিং, রোলিং মেশিন দ্বারা সামান্য পিষা হয়। গাজন, চায়ের রঙের জন্য এটি দরকার। শুকানো বা পুরানো, বাছাইকরণ, আলাদাকরণ।